আমি আজকে দেখাবো কিভাবে লেগস বড় করতে হয় বা লেগস গ্রো করতে হয়। আমি আজকে টপ 5 বেস্ট লেগস এর ওয়ার্কআউট দেখাবো। চলুন কিভাবে লেগস এর ওয়ার্কআউট করতে হয় পারফেক্ট ভাবে দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি প্রান্ত মহন্ত, জিম অ্যান্ড ফিটনেস ট্রেইনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি আজকে দেখাবো কিভাবে লেগস বড় করতে হয় বা লেগস গ্রো করতে হয়। আমি আজকে টপ 5 বেস্ট লেগস এর ওয়ার্কআউট দেখাবো। চলুন কিভাবে লেগস এর ওয়ার্কআউট করতে হয় পারফেক্ট ভাবে দেখে নেওয়া যাক। আজকে আমাদের ফার্স্ট এক্সারসাইজটি হবে লেগ এক্সটেনশন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করতে হয়। এই এক্সারসাইজটি করার সময় আমাদেরকে আগে আমাদের সিটটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে আমরা কমফোর্টভাবে বসে এক্সারসাইজটি করতে পারি। অনেকে দেখা যায় যে অনেক পিছনে বেঞ্চটাকে হেলে ফেলে বা অনেক কাছে নিয়ে আসে, যার কারণে দেখা যায় কোমরে খুব একটা ডিস্টেন্স থাকে, গ্যাপ থাকে। আমরা এই কোমরের গ্যাপটা যদি না থাকে আমরা একদম পারফেক্টভাবে বসে এই কাজটি করবো। চলুন দেখে নেওয়া যাক। এক্সারসাইজটি করার সময় একদম স্লো আমরা লেগসটাকে উপর দিকে উঠাবো। স্লো স্লো রিলিজ, প্রেস স্লো রিলিজ। আমাদের হাতের গ্রিপ সবসময় এই হ্যান্ডেল দিতে থাকবে। হ্যাঁ, আর আমাদের ব্যাক একদম পিছনের ব্যাকটা একদম সোজা স্ট্রেট থাকবে। এখন স্লো উঠাবো, হোল্ড স্লো রিলিজ, স্লো উঠাবো, হোল্ড স্লো রিলিজ। অনেককে দেখা যায় যে অনেক ঝাঁকি দিয়ে এইভাবে করে এক্সারসাইজটি, আমরা ঠিক ঝাঁকি দিব না। আমরা একদম স্লো উঠাবো, একদম স্লো স্লো রিলিজ, স্লো উঠাবো, স্লো রিলিজ। এই এক্সারসাইজটি আমরা 12-15টা করে 4 সেটে কমপ্লিট করবো। চলুন দেখে নেওয়া যাক আমাদের পরের এক্সারসাইজ। আমাদের সেকেন্ড এক্সারসাইজটি হবে লেগ প্রেস। চলুন দেখে নেওয়া যাক লেগ প্রেস কীভাবে করতে হয়। লেগ প্রেস করার সময় আমি অনেকেই দেখছি যে এই সিটটা কিন্তু অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, অনেকেই দেখছি অনেক অনেক নিচুতে এইভাবে অনেক নিচুতে নিয়ে এক্সারসাইজটি করে বা অনেক উঁচুতে। কিন্তু আমাদের কেমনভাবে এটাকে সেট আপ করতে হবে যাতে আমরা মানে শুয়ে কমফোর্ট ফিল করি, না বেশি উপরের দিকে আমরা থাকি বা খুব বেশি নিচের দিকে যাতে না থাকি। হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে এক্সারসাইজটি করতে হয়। এই এক্সারসাইজটি করার সময় আমরা পা কোনোভাবেই লক করবো না, প্রেস করার সময় লক করবো না। দেখা যায় যে একদম প্রেস করার সময় একদম এইভাবে লক করে ফেলে হাঁটুটা। আমরা হাঁটুটা লক করবো না, আমরা হাঁটুটা জাস্ট একটু ফ্রি রাখবো, হ্যাঁ সফট রাখবো, রেখে এক্সারসাইজটি করবো। আর এক্সারসাইজটি করার সময় আমাদের শোল্ডার মানে আমাদের পা থেকে হাঁটু হাঁটু আর শোল্ডার মানে শোল্ডারের যে জয়েন্ট এই বরাবর জানি আমাদের মানে হাঁটুটা থাকে স্লো, আমরা এইভাবে স্লো নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে স্লো প্রেস করবো, স্লো নিচের দিকে নিয়ে আসবো, স্লো প্রেস করবো। আমরা প্রেস করার সময় আমাদের বিটটাকে আউট করবো, আর যখন না নিচের দিকে থাকবো তখন ইন করবো, স্লো স্লো। অনেকেই দেখা যায় যে এটা অনেক হেভি ওয়েট দিয়ে অনেক ঝাঁকি দিয়ে এক্সারসাইজটি করে বা হাফ এক্সারসাইজটি করে, আমরা হাফ না, আমরা ফুলই করবো, একদম স্লো নিয়ে আসবো, স্লো প্রেস, স্লো নিয়ে আসবো, স্লো প্রেস। আর আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন পা নিচের দিকে নামবো আমরা জানি হিপ মানে সিট থেকে হিপটা জানি ব্যান্ড না হয়, যাতে করে আমাদের কোমরে পেইন আসতে পারে বা কোমরে ইঞ্জুরি হতে পারে। আর যদি আমরা হাঁটু একদম লক করে ফেলি তাহলে আমাদের হাঁটুতে ইঞ্জুরি আসার সম্ভাবনা থাকে, তাই আমরা হাঁটুটাকে সবসময় সফট রাখবো। রেখে স্লো নিচের দিকে নিয়ে আসবো, স্লো প্রেস করবো। এই এক্সারসাইজটিও আমরা 12-15টা করে 4 সেটে কমপ্লিট করবো। চলুন আমাদের নেক্সট এক্সারসাইজ দেখা যাক। আমাদের 3rd এক্সারসাইজটি হবে হ্যাক স্কোয়াট। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হ্যাক স্কোয়াট করতে হয়। আমাদের হ্যাক স্কোয়াট করার সময় আমি অনেকেই দেখি যে হাঁটুটা অনেক লক, হাঁটুটা লক করে ফেলে। আমরা হাঁটুটাকে লক করবো না, আমরা স্লো নিচের দিকে যাবো, যে আমাদের এটা যত 90 ডিগ্রি হলেই কেন আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। আমরা স্লো প্রেস করবো, প্রেস করে হাঁটু সফট রাখবো,
একদম সোজা, একদম আমাদের শোল্ডার বরাবর আসবে, একদম স্লো প্রেস। আমাদের হাঁটু সবসময় আমরা সফট রাখবো যাতে হাঁটু লক না হয়, স্লো নামাবো, স্লো নামাবো। এই এক্সারসাইজটিও আমরা 12 থেকে 15টা করে 3 সেটে কমপ্লিট করবো। চলুন দেখে নেওয়া যাক আমাদের পরের এক্সারসাইজ। আমাদের ফোর্থ এক্সারসাইজটি হবে লাইং হ্যামস্ট্রিং কার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। এই এক্সারসাইজটি করার সময় আমাদেরকে এটা আমাদের হাইট অনুযায়ী বা আমাদের ইয়ে অনুযায়ী সেট আপ করতে হয়। অনেককে দেখা যায় যে অনেক নিচে লাগাতে হয় বা অনেককে উঁচুতে লাগাতে হয়, আমাদেরকে এমনভাবে লাগাতে হবে যাতে আমাদের এই জিনিসটা আমাদের ঠিক কার্ভ মাসেলের কাছে থাকে, না খুব বেশি নিচে না খুব উপরে। ব্রেঞ্চে শোয়ার পর দেখা যাবে যে এই ব্রেঞ্চ থেকে আমাদের হাঁটুটা যেন একটু বাইরের দিকে থাকে, আমরা যখন উঠাবো তখন আমাদের হাঁটুতে পেশান না পড়ে। চলে যাবে স্লো উঠাবো, স্লো রিলিজ, স্লো উঠাবো, হোল্ড, স্লো রিলিজ, হোল্ড, স্লো রিলিজ। আমরা এই এক্সারসাইজটিও 12 থেকে 15টা করে 3 সেটে কমপ্লিট করবো। চলুন দেখে নেওয়া যাক আমাদের পরের এক্সারসাইজ। আমাদের ফিফথ এক্সারসাইজটি হবে মেশিন কার্ভ রাইসেস। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। আমরা এই এক্সারসাইজটি করার সময় আমরা এই জিনিসটাকে আমাদের হাইট অনুযায়ী সেট আপ করে নিব, কারো উঁচুতে উঁচুটা হলে উঁচু করে নিব বা নিচু করে নিব, নিয়ে আমাদের পাটা ঠিক এইভাবে এই পজিশনে রাখবো, রেখে কার্ভ মাসেলটাকে টার্গেট করবো, স্লো প্রেস করবো উপরের দিকে, হোল্ড, আবার স্লো রিলিজ করবো, আবার উপরের দিকে প্রেস করবো, হোল্ড, স্লো রিলিজ করবো, উপরের দিকে প্রেস করবো, হোল্ড, স্লো রিলিজ করবো। এই এক্সারসাইজটিও আমরা 12 থেকে 15টা করে 3 সেটে কমপ্লিট করবো। আমার এক্সারসাইজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো ও লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।